সাবিনা ইয়াসমিন আপার পৈতৃক বাড়ি কোনটা? এটা এই যে এটাই আমাদের কাছে ফোনে খোঁজ নেয়। আচ্ছা, আমাদের কাছে অনেক ফোন করে খালাম্মা। আর যখন আপার দাদা দাদুর কবর আছে আমি আঙ্কেলকে বলবো দেখিয়ে দেওয়ার জন্য। আঙ্কেল কোন দিকে কবরটা? এই যে ওই যে সাবিনা ইয়াসমিন আপার সম্মাননা। সাবিনা ইয়াসমিন দেখাবো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স আমার সাথে থাকুন। তো জীবন্ত কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন আপার পৈতৃক বাড়ির নাম হচ্ছে পণ্ডিত বাড়ি। পণ্ডিত বাড়িতে ওনাদের বাড়িটা, কিন্তু এক্স্যাক্টলি ওনার ঘর কোনটা সেটা আমি চিনি না, এই জন্য ভিতর দিকে যাচ্ছি। কোনো রিলেটিভ থাকলে ওনার সাথে কথা বলে বাড়িটা চিনে নিব। দেখুন, আসসালামু আলাইকুম। আপনার নাম? কাইম হোসেন, স্বপন ডাক নাম। আচ্ছা, ওই জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন আপার পৈতৃক বাড়ি কোনটা? এটা এই যে এটাই এই ঘরটাই পৈতৃক। আচ্ছা, আর এটা এটা কি পণ্ডিত বাড়ি? না জি, মকন্দপুর পণ্ডিত বাড়ি। মকন্দপুর পণ্ডিত বাড়ি, জি। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে প্রথমে ঘরটা ঘুরে দেখি, পরে আপনার সাথে কথা বলবো। আপনার সম্পর্কে কি হন ওনার? উনি আমার খালা। আচ্ছা, ননানার ছোট মেয়ে আর কি। আচ্ছা, বিয়স আমি এখন পুরো বাড়িটা একবার দেখিয়ে তারপরে ওনার সাথে আমি কথা বলবো। এটাই হচ্ছে ঘরটাই হচ্ছে জীবন্ত কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন আপার পৈতৃক বাড়ি। আর এই বাড়িটার নাম হচ্ছে পণ্ডিত বাড়ি, মকন্দপুর পণ্ডিত বাড়ি। গ্রামের নাম হচ্ছে মকন্দপুর পণ্ডিত। দেখুন, পণ্ডিত পাড়া পণ্ডিত বাড়ি। ঘরটা চিমচাম সুন্দরী, এটা রিসেন্টলি মনে কাজ করছে। আর পাশে অনেকগুলো খালি জায়গা আছে, অনেক বেশি না, মানে মোটামুটি। দেখুন, এখন ঘুরতে ঘুরতে জীবন্ত কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন আপার দুইজন রিলেটিভ সাথে দেখা হলো। আমি এখন সরাসরি ওনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, প্রথমে আন্টির কাছে যাব। আপনি সম্পর্কে সাবিনা ইয়াসমিন আপার কি হন? আমি হই ভাগ্নি বউ। ভাগ্নি বউ, জি। আর আপনি সম্পর্কে? আপনি ভাগ্নি? আচ্ছা, ভাগ্নি। আচ্ছা, তো যেহেতু আপনারা ওনার রিলেটিভ একদম ফার্স্ট ব্লাড, তো সেহেতু ওনার সম্বন্ধে তো অনেক কিছু জানেন, দুই চারটা কথা বলুন ওনার সম্বন্ধে। উনি তো আমার নানারা পাশে ভাই, তো উনি নানার মেয়ে সাবিনা ইয়াসমিন। আচ্ছা, উনি ছোট মেয়ে, তো উনি অনেকদিন তো গান তো করেছে, এসেছে আমাদের বাসায় মাঝে মাঝে যায়। মোদি আমাদের বললি হাই স্কুলে পঞ্চাশ পুত্রের অনুষ্ঠান হয়েছিল, উনি সেই অনুষ্ঠানে এইছিল, আমাদের বাসায় এইছিল, সেখানে এখানে এসে বসলো, খুব ভালো লাগলো আর কি। তা উনি বলে আমাদের বাসায় যেও, আর আমি মাঝে মাঝে আমি আসবো মেয়েদের নিয়ে। বাসা এত সুন্দর হয়েছে গ্রামের বাসায়, আমরা তো জানি না, মানে এটা তো মূলত ওনার পৈতৃক। জি জি, এটা বাবার 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 বিটি বাড়ি, দাদা বাবার বিটি। জি জি, এটাই। আচ্ছা, আর এখন কি ওনারা শেষ উনি কবে আসছিলেন? শেষ আসছিল
বলার মতো নিনা অনেক আন্তরিক, হ্যাঁ খুব ভালো, এত সুন্দর করে কথা বলে সে আপনার বলি বোঝানো যাবে না, এত ভালো খালাম মা বুঝলেন। আমরা তো চিন্তাই করতে পারিনি যে খালাম আমাদের সঙ্গে এরকম ভাবে কথা বলবে। আপনারা নিজের রক্ত ব্লাড অবশ্যই ওনারা যেহেতু কিছু হোক ওনারা অনেক বড় শিল্পী, এটা কোন মানে জীবন্ত কিংবদন্তি শিল্পী বলা যায়। বাংলাদেশের দুজন মহিলা কণ্ঠশিল্পী তো উনি আর হুরুনাইলা একদম নাম্বার ওয়ানে, ওনারা দুজন কারো থেকে কেউ কম না, 19-20। কিন্তু ওনারা বাইরে যেটা হোক আত্মীয়র কাছে তো সবসময় ওনারা নিজের রোগ। আর 2017-তে আসছিল উনি, যখন আসছিল এলাকার লোকজনের সাথে, আপনারা তো রিলেটিভ আপনার সাথে অবশ্যই মিশবে, এলাকার সাধারণ লোকজনের সাথে কিরকম মিশছিল? হ্যাঁ খুব ভালো আলাপ ব্যবহার ভালো, আপনারা কেমন আছেন কিভাবে আছেন আসেন, আমরা সবাই আমরা আমাদের আপন জন আসেন সবাই আমরা একসঙ্গে ছবি উঠাই, মানে এত সুন্দর খালার ব্যবহার আমেরিকাতে সবাই বাইরে, আমার নিজস্ব বোন একটা সেও আমেরিকা আছে, আমার খালাতে বোন সবাই আমেরিকা অস্ট্রেলিয়া সেটেল হয়ে গেছে, ঢাকাতে বাসা আছে, তা সবাই বিদেশে এখন মোটামুটি, ঢাকার বাড়িতে তো আমাদের কেউ নাই। উদ্দেশ্য বাবার বিটিও দেখি যাবে, অথচ ভাগ্নিবর ওখানেও উদ্দেশ্য ওখানে আসা ছিল, দেখি জানতেছে যে আইসি যখন বাবার বিটা একটু দেখে যায়। হ্যাঁ সাবিনা স্পিনেরা ভাই বোন ওনারা কয়জন? ওনারা পাঁচে বোনই, শুধু বোন পাঁচজন? হ্যাঁ জি। ভাই নেই? না জি না, ভাই নাই, পাঁচে বোনই, খালাম ভাই ছোট। আচ্ছা আর ওনার বাবা কি করতেন? বাবা জব করতেন, ভালো চাকরি করতেন। আচ্ছা তো আপনাদের যে নিজের ফার্স্ট ব্লাড একদম জি, এত বড় একজন শিল্পী, আপনাদের কেমন মানে অনুভূতি হয়? কিরকম ভালো, খালাম্মার মতন মানুষই হয় না জি, খুবই ভালো খালাম্মা। আমাদের মধ্যে এত বড় শিল্প হওয়ায় আমাদের তো বিশাল গর্ব, যেখানে যান সেখানে যখন পরিচয় দেন যে আমার আমার খালাম, আর আমরা তো যেখানেই যাই সেখানে বলে তোমার সাবিনা ইয়াসমিন বাড়ি কোথায়, আমি আমরা যখন বাজারে যাই সেখানে এ ভাই সাবিনা ইয়াসমিন বাড়ি কোথায়, আমি সাবিনা ইয়াসমিন নিজের তো বসে আছি ভাই, আমরা লোকজন কি মানে দর্শকরা আসে দেখার জন্য? অনেক লোক আসে, অনেক লোক আসে নদী থেকে সাফাই ছিল লোকজন, বলে কই সামনে আসবেন কই আমরা দেখবো, মানে উনি তো আর খবর দিয়ে আসতে পারে না, উনি যদি আসবে বলে তো অনেক লোকের ভিড় হবে, ওনাকে যে মাস্টার নিয়েছিল শতকে তো বললো কি ম্যাডাম বেশি সময় থাকলে কিন্তু লোক ঠিকানা দিতে পারবো না, চলেন ম্যাডাম আমি চলে যাই, আপনাকে চুরি করে নিয়ে এসে এখান থেকে হোটেল থেকে, অনেক সমস্যা হতো বুঝলেন, এই জন্য তাড়াতাড়ি চলে গেল, জানাই গর্ব অনেক গর্ব, মানে কি বাংলাদেশে বললাম না দুইজন মানে নাম্বার ওয়ান যদি মহিলা শিল্পী থাকে কিংবদন্তি তার ভিতরে উনি একজন জীবন্ত কিংবদন্তি, রুনালাইলা এবং সাবিনা ইয়াসমিন 19-20। আমাদের সঙ্গে যেভাবে কথা বলেছিল যে আমাদের মনে হয় ছোট বোন টোনের আমরা ছোট খেলাটা এরকম মানে শিল্পী বলে মনে হচ্ছিল না, মানে ওনার ভিতরে এরকম অহংকার বোধ নেই, মানে এত বড় যে না খালাম্মা যে এত ভালো মনের মানুষ তা আপনাকে বলি আমি বুঝাতে, আপনার তো কাছ থেকে জানবেন, আমরা তো আর ওনাদেরকে পদ্মায় দেখি বাস্তবে দেখার সুযোগ হয় না, আপনারা তো কাছ থেকে দেখেন, বাস্তবে দেখেছি খালার গলা জড়ায় ধরে ছবি তুলেছি, তোমরা আসো আসো আমার আপনজন আসো এরকম, মানে খালার খুবই ভালো মানুষ, যার জন্য ভিটিতে আসলে আমার সাথে ফটো তোলো সব, আসো আসো আমি দেখাবো সবাইকে। অনেকে তো আবার বড় হয়ে গেলে নিজের রিলেটিভদেরকে একটু অ্যাভয়েড করে, উনি ওই ধরনের না 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 না, খালাম্মার মানে প্রশ্নই হয় না, খালাম্মা এত ভালো মনের মানুষ, আমাদের কি খোঁজ নেই, এই যে আপনার পিলাবর হচ্ছে কে খোঁজ নাই, উনি খোঁজ নাই, কেমন আছো শোভন, তোমাদের কেমন ঝড় কেমন হয়েছে, কোন অসুবিধা নেই তো, ছেলেপিলি ভালো আছে তো, অনেক ভালো কথা বলে, না খালাম অসুবিধা নেই, আপনাদের দুয়ে ভালো আছি, আল্লাহ দিলে ভালো আছে, কোন এটা শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গেল যে উনি যে অনেক বড় পর্যায়ে যাইও নিজের মানে শিকড়কে ভুলে নাই, শিকড়টাকে ভুলে নাই, এটা হচ্ছে মেইন থিং, যত বড় শিল্পী হোক
অভিনেতা বা নায়ক হোক নিজের শিকড়কে মনে রাখতে হবে, এটা হলো বড় কথা। আমার কাছে যখন ফোন করে বলে শাহানা তুমি কেমন আছো, আমার খালাম্মা ভালো আছে, আপনি কেমন আছেন, বলে হ্যাঁ ভালো আছি, তোমাদের দোয়াই ভালো আছে, আমরা বলি খালাম্মা আপনাদের দোয়াই আমরাও ভালো আছি, একটু খোঁজ খবর নেবে আর তো কিছু। এই যে আহ্বান ঝড়ে আহ্বান ঝড়ে সমস্যা হয়েছিল, দেশে এসে একবার বেড়াই যাবো, কারণ আমাকে দেশ খুব ভালো লেগেছে, মোটামুটি উনি নাচতে পারলো, নিয়মিত যোগাযোগ হয়, পায় যোগাযোগ হয়, এটা হচ্ছে মানে খোঁজ খবর রাখেন। এটাই আপনাদের দুজনকে আমার চ্যানেল জাকির ফোরহাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে দর্শকদেরকে ধার দিলেন এবং অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলেন। এই জন্য অনেক ভালো থাকবেন দুজন, আসসালামু আলাইকুম। সোজাবো ওইটাও দেখাবো, দেখুন চিমচাম আমার ঘরটা পছন্দ হয়েছে, চিমচাম সুন্দর। এটা হচ্ছে প্রথম রুম, এটা হচ্ছে সেকেন্ড রুম, দেখুন পাশে আরো দুইটা রুম আছে, একটা এই একটা, আর মুখে হচ্ছে ওয়াশরুমটা এই দেখুন। এটা হচ্ছে ছাদটা, এটা মূলত হচ্ছে একতলা কিন্তু আমার মনে হয় তিন চারতলা ফাউন্ডেশন আছে এটার। এই দেখুন এখানে একটা বরই গাছ আছে, আর কিছু সবজি করছেন মানে সিম গাছ সম্ভবত এটা, দেখুন ছাদ থেকে বাইরের দিকে একটা ভিউ। ভিউয়ার্স, এই বাড়ির পাশেই হচ্ছে একটা কবরস্থান, এখানে হচ্ছে সাবিনা ইয়াসমিন আপার দাদা দাদুর কবর আছে। আমি আঙ্কেলকে বলবো দেখি দেওয়ার জন্য। আঙ্কেল কোন দিকে কবরটা? এই যে ওই যে ওই যে এই পাশে ওই পাশে যে ওই যে দেখা যাচ্ছে যে, হ্যাঁ ওইটাই ওইটাই কবর, ওই যে গাছের শিকড়ের পাশেই মনে হয় না? জি জি জি। এখন জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন আপার সংক্ষিপ্ত জীবনী বলবো। সাবিনা ইয়াসমিন 1954 সালের 4 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা লুৎফুর রহমান ব্রিটিশ রাজ্যের অধীনের সরকারি কর্মকর্তা ছিলেন। ওনার মায়ের নাম মৌলুদা খাতুন, ওনার গ্রামের বাড়ি হচ্ছে সাতক্ষীরা জেলার মুকুন্দপুর এই গ্রামে। ছোট থেকে সাবিনা ইয়াসমিন সঙ্গীতের পরিবেশে বড় হন। তার বাবা রবীন্দ্রসঙ্গীত গাইতেন, তার মা সে সময়কার ওস্তাদ কাদের বক্সের কাছে গান শিখতেন, তার বড় বোন ফরিদা ও ফজিয়া
দুর্গা প্রসাদ রায়ের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখতেন। নেসমিনাপাড়া পাঁচ বোন, চার বোনের সঙ্গীতের সাথে যুক্ত, তারা হলেন ফরিদা, ফজিয়া, নীলুফার এবং সাবিনা ইয়াসমিন। আর তার আরেক বোনের নাম হচ্ছে নাজমা ইয়াসমিন। তার ভগ্নিপতি চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও সুরকার খান আতাউর রহমান। তার ভাগ্নে বিশিষ্ট কণ্ঠশিল্পী আগু। আফার পারিবারিক জীবন, সাবিনা ইয়াসমিন আফার স্বামীর নাম হচ্ছে কবির সুমন। তার দুই সন্তান কন্যা ফাইরুজ ইয়াসমিন এবং পুত্র সাব। সাবিনা ইয়াসমিন আপার কর্মজীবন, সাবিনা ইয়াসমিন আপা মাত্র 13 বছর বয়সে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত আগুন নিয়ে খেলা 1967 চলচ্চিত্রে আলতাফ মাহমুদের সুরে মধুর জোসনা দীপালী গান গাওয়ার মাধ্যমে নোপন্দ কণ্ঠশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। এই গানের জন্য তিনি 500 টাকা সম্মানী পান। 1972 সালে অবুজমন চলচ্চিত্রে শুধু গান গেয়ে পরিচয়, গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। 1977 সালে প্রদত্ত প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি সুজন সখী চলচ্চিত্রে সব সখীরে পার করিতে গানের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন। 1980 দশকে তার গাওয়া জন্ম থেকে জলসি মাগো, আমি রজনীগন্ধা ফুলের মতো, চিঠি দিয়েও প্রতিদিন গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এ সময় তিনি চন্দ্রনাথ 1984, প্রেমিক 1985, রাজ লক্ষ্মী শ্রীকান্ত 1987 ও দুই জীবন 1988 চলচ্চিত্রে গান গাওয়ার জন্য 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর তিনি দাঙ্গা 1991, রাধাকৃষ্ণ 1992, দুই দুয়ারি 2000, দুই নয়নের আলো 2005, দেবদাস 2013 চলচ্চিত্রে গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সর্বশেষ তিনি 2018 সালে পুত্র চলচ্চিত্রে গানের জন্য 14তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সাবিনা ইয়াসমিন আপার সম্মাননা, সাবিনা ইয়াসমিন সঙ্গীতে অবদানের জন্য অনেকবার পুরস্কার পেয়েছিলেন, তার মধ্যে 1984 সালে 21শে পদক, 1996 সালে স্বাধীনতা দিবস পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার মোট 14টি, বার্সাস পুরস্কার মোট 6টি। চলচ্চিত্র অভিনয় করেন তিনি গাজী মাধারুল আনোয়ারের উল্কা নামের চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সাবিনা ইয়াসমিন আপা গান গাওয়ার পাশাপাশি 2010 সালে চ্যানেল আই এর সেরা কণ্ঠ অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবিয়াস, আজকে যে ব্লগ করলাম জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন আপার পৈতৃক বাড়ি, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফোরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।